ভাই এটা ভাই আমি আমি নিজে বিয়া করছি দেবেল ভাই, এটা টেরেবল ভাই। এটা ভাই যার ভিতরে যায় সে যায় জানে ভাই। আমার যখন ভিতরে গেছে আমি পুরো, এটা আমার কাছে মনে হচ্ছে পুরো দুনিয়া এক পাশে ভাই, আমি পুরো শেষ। যার হয় সে ছাড়া আর কেউ বুঝে না ভাই। আর এটার ভিতরে আপনি যতই আসতে চেষ্টা করেন এটা অসম্ভব। আর আপনি ওই সময় একটা কাজ করতে পারেন, আপনি আপনার প্রসেসটা ঠিক রাখতে পারবেন, এছাড়া কোনো অপশনই নেই। আল্লাহ যখন দেওয়ার কাম তখনই দেবে। আপনি যেটাতে বেশি কামড়াকামড়ি করেন, ছিঁড়াছিড়ি করেন, কোনো কাজই হবে না। একজন ক্রিকেটার ঠিক কতটা স্বস্তিতে থাকলে এভাবে বলতে পারেন, 27 ইনিংস পর অথরা সেই শতক, কোভিড পরবর্তী প্রথম। তাই তো সংবাদ সম্মেলনে যেন কথার ঝুলি খুলে দিলেন স্বল্পভাষী মুমিনুল। দুঃসময় সবারই আসবে, সেটাই তো স্বাভাবিক। তবে মিনির সে প্রহর ছিল ভীষণ লম্বা, যদিও গেল কয়েক ইনিংসে রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। টেস্ট নিয়েও আছে নিজস্ব কিছু ভাবনা। রান হচ্ছে না, আপনি তো 4 ইনিংস দেখেন, আমার কিন্তু রান অত খারাপ মানে, আপনারা হয়তো প্রতি ম্যাচে হয়তো 200 এক্সপেক্ট করেন, তো আমার কাছে এখানে হয়তো আপনার কাছে মনে হয় যে আমি রানে নাই। আমার মাইন্ড সেট আপটা এভাবে করে ফেলেছি আমি, কারণ আগেও তো আপনারা দেখছেন একবার আমি ইংল্যান্ডের সাথে টেস্ট খেলেছি এক বছর পরে। তো মাইন্ড সেট আপ যদি ওইভাবে আপনি রেডি করে ফেলবেন, আপনার জন্য আমার কাছে মনে হয় যে ওইরকম কোনো সমস্যা হবে না। সাদা বলের পর সাদা পোশাকের ক্রিকেটেও টাইগারদের উন্নতির গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে দীর্ঘ বিরতির পর পর টেস্ট খেলায় মরচে পড়তে পারে ক্রিকেটারদের পারফরমেন্সে। মুমিনুল বলছেন প্রসেস সবচাইতে গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষ শুধু আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তান বলেই নয়। মিনির বিশ্বাস টাইগারদের এমন ফর্ম ফ্লুক নয় মোটেও। আইসিসি যদি আপনার 5টা টেস্ট দেয় আপনি কিছু করতে পারবেন না, এটা ফ্লুক হবে না আমার কাছে মনে হয় না। কারণ এটা হয়তো আপনার লং টার্ম প্রসেসের ফল আমার কাছে মনে হয়। আপনি যেটা বলেন আমার কাছে মনে হয় লং টার্ম প্রসেসের পর, আর যারা খেলতে চায় লম্বা সুযোগও পাচ্ছে, এটাও একটা কারণ হতে পারে। কথা বললেন শান্তর ব্যাটিং নিয়েও, তার কাছে যা চোখে শান্তি এনে দেওয়ার মতন। তরুণরাও যে আগ্রহী হচ্ছেন আভিজাত্যের ক্রিকেটে মনে করিয়ে দিলেন তাও। আসলে শান্তর ইনিংস দেখলে মনে হয় কি যে খেলাটা অনেক ইজি, সব দিক দিয়ে খেলে, নিজেরও মনে হয় যে আমি ওইভাবে খেলি। কিন্তু আমি যে টাইপের ব্যাটসম্যান আমার ওইভাবে খেলাটা ডিফিকাল্ট। দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে শান্ত লিনা দুইজনের খেলা দেখতে অনেক ভালো লাগে। নতুন যারা আসতেছে ওই যে দীপু ঢুকলো, তারপর অন্যরা যারা আছে 19 যারা আছে, তাদের সবার ভিতরে ইচ্ছা আছে তারা কেউ আপনার খালি সাদা বল অথবা লাল, সারা তিন ফর্মেটে খেলে যায়, সবার ভিতরে ওই আগ্রহটা আছে যে লাল বল খেলবে। আর লাল বলটা খেলতে গেলে আপনার ওই ঢাকা টেস্টের বাকি দুই দিনে বৃষ্টির চোখ রাঙানি থাকলেও ওসব নিয়ে চিন্তাই করছেন না মমিনুল, ভাবছেন না ফলাফল নিয়েও। তার কাছে নিজেদের ইতিবাচক অ্যাপ্রোচই যে ভীষণ গুরুত্বপূর্ণ, যা ঠিক থাকলে অচিরেই বদলে যাবে বাংলার টেস্ট ক্রিকেটও। মমিনুলদের এমন পারফরমেন্সে সেই আশা তো করাই যায়। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।